প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাহেদ চিটাগং থেকে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে শুরু করি আজকের রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে টমেটোর চাটনি, খুবই সুস্বাদু ও মজাদার টমেটোর চাটনি। তাহলে শুরু করি কীভাবে চাটনিটা তৈরি করব। এখানে আমি 6টা টমেটো নিয়েছি, 600 গ্রামের মতো, 3টা বড় আকারের পেঁয়াজ, 10-12টার মতো কাঁচামরিচ, রসুনের কোয়া নিয়েছি 10টা, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, আর এখানে নিয়েছি ভাজা জিরা, আর এখানে নিয়েছি 6টা লাল মরিচ। এখন আমি টমেটোগুলোকে 2 ভাগ করে কেটে নেব। এইভাবে আমি টমেটোগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলার উপর ফ্যান বসায় দিয়েছি। ফ্রাই ফ্যানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলো একটা একটা করে দিয়ে দিব। এখন সামান্য 1/2 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু চেক করে দেখলাম আমার এক সাইডে টমেটোগুলো প্রায় হয়ে গেছে। এখন অপর সাইডে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ফ্রাই করে নেবেন। উল্টিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবার অপর সাইডে উল্টিয়ে দিচ্ছি একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি আবার একটু চেক করে দেখতেছি টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আমি চেক করে দেখতেছি একদম পারফেক্টভাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো সব নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 10টা কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। কাঁচামরিচগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। রান্নার জন্য চুলার উপর ফ্রাই প্যান বসাই দিয়েছি। 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 4-5টা লাল মরিচ দিয়ে দিলাম, এগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিব 10টা রসুনের কোঁয়া, এগুলোকে একটু ভেজে নেব। রসুনের কোঁয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো আছে উপরের খোসাটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে কষলিয়ে নেব। এভাবে আমি সব টমেটোগুলোকে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলোকে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। শুকনো মরিচগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন রসুন কুচিগুলোকে আমি কষলিয়ে নিচ্ছি। ওইগুলো কষলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো পাতার সাথে শুকনো মরিচ আর রসুনের কোঁয়াগুলো মিক্স করে দিব। এখন আমি এগুলো মিক্স করে দিচ্ছি। এভাবে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। একই তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন কালো জিরা, 1/2 টি স্পুন হলুদের গুঁড়া। এগুলোকে একটু সামান্য করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো, এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিব মেখে রাখা টমেটোর ভর্তাগুলো, আমি মিক্স করে দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে সামান্য করে ভেজে নেব। আরও দিয়ে দিব 1/2 টেবিল স্পুন বাদা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এগুলোকে দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি।
ভর্তা রেডি হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য সাদা ভাতের সাথে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা